হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্রেন। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের যে ভিডিওটি নিয়ে আজ এলাম সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি পার্সিয়াল টেস্ট দিতে পারবেন, যেমন রিডিং আর তারপর লিসেনিং। সো আমি দেখাবো, আমি পূর্বে একটি ভিডিও দিয়েছিলাম কীভাবে আপনি রিডিং লিসেনিং পার্সিয়াল টেস্ট দিতে পারবেন। সো আজকের এই ভিডিওটি দেখাবো, আমি নতুন ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার পার্সিয়াল টেস্ট ফ্রিতে দিতে পারবেন। এগুলো আপনার অনেক ফিজিক্যাল টেস্ট দেওয়া যাচ্ছে আপনার সেন্টারে গিয়ে, সেখানে আপনাকে মুখ টেস্টের জন্য 500 টাকা পে করতে হয়। যে আপনার স্পিকিং টেস্ট কিন্তু ওয়েবসাইটে দেওয়া যাবে না, কারণ ওয়েবসাইটে টিপস রয়েছে কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানে টেস্ট দিতে হলে অবশ্যই একজন টিচার প্রয়োজন, সেই জন্য আপনার এখানে দেওয়া যাবে না। তারপর আপনার রাইটিং আপনার এখানে অনেক সিম্পল থাকবে, তারপর রাইটিংয়ের জন্য কিন্তু আপনার একজন টিচার মাস্ট বি লাগবে অ্যানালাইজ করার জন্য আপনার কোনো না ফলস রয়েছে। তারপর কিন্তু রিডিং আর লিসেনিং কিন্তু আপনার এখানে দোয়া রয়েছে, আপনি অটোমেটিক কিন্তু সাথে সাথে রেজাল্ট দেখতে পারবেন, সেই জন্য এগুলো সুবিধা রয়েছে। সো সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারবেন। সো প্রথমে আপনি একটি ব্রাউজার এন্টার করবেন, এন্টার করার পর এখানে আপনি দিবেন মিনি, তারপর আইএলটিএস, মিনি আইএলটিএস লিখে সার্চ দিবেন, তারপর এখানে আপনার ওয়েবসাইট চলে আসবে। সো আপনি চাইলে মিনি আইএলটিএস ডট কম লিখে ডাইরেক্ট এন্টার করতে পারবেন। তারপর এখানে দেখেন ওয়েবসাইটে রয়েছে আপনার, এই দেখেন সম্পূর্ণ ওয়েবসাইটটি দেখুন, তারপর উপরে রয়েছে আপনার এক্সাম্পল, আপনি রিডিং দিতে যাচ্ছেন, রিডিং সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার এড আসছে, তারপর এখানে দেখেন আপনার কত অনেক অনেক আপনার টেস্ট রয়েছে। আর এক্সাম্পল আপনি কোন টেস্টটি দিতে চাচ্ছেন, যেমন আমি এখানে এই টেস্টটি সিলেক্ট করবো, দা ডিঙ্গো ডেভাইড। সো এখানে দেখেন টেক টেস্ট, এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করার পরে কিন্তু এখানে রয়েছে আপনার, এই দেখেন এখানে আপনার রয়েছে বাম পাশে রয়েছে আপনার যে রিডিংয়ের পেসেজ, তারপর এখানে রয়েছে কোয়েকশন এক্সাম্পল, এগুলো আপনার এ বি কোন পেসেজের সাথে মিল রয়েছে, এখানে রয়েছে কোন পেসেজের সাথে মিল রয়েছে। আপনি একটা সিম্পল দিলেন, আমি জাস্ট আমি দেখাচ্ছি, এখানে আপনি আনস করার সাথে সাথে নিচে কিন্তু দেখাচ্ছে যে আপনি প্রথম পেসেজে কোডটি সিলেক্ট করলেন, যেমন এখানে শেষ আপনার, এখানে যেমন আপনি এখানে দেখেন রয়েছে রাইট দ্য কারেক্ট লেটার, এখানে সেম আপনার আগের মতো বক্স সিলেক্ট করবেন, তারপর এখানে রয়েছে আপনার এই দেখেন এই চারজনের মাঝে আপনার এখানে এই উক্তিটি কে দিয়েছে এটা সিলেক্ট করবেন। আমি এক্সাম্পল দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, এখানে দা ডিঙ্গো এখানে কপি করলেন, তারপর কন্ট্রোল পি দিলেন, তারপর এটি আপনি সার্চ দিতে পারবেন, এখানে আপনার ইজিলি আপনি কিওয়ার্ড ফাইন্ড করতে পারবেন, সেই জন্য আমি দিয়েছি জাস্ট এখানে আপনার আইডিয়া দেখানোর জন্য। এখানে দেখেন এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, অনেক সময় লাগবে। তারপর এখানে দেখেন আপনি চাইলে সাবমিট দিতে পারবেন ইন দ্য টেস্ট, এখানে আপনার টেস্ট রয়েছে, যেমন দেখেন সাবমিট দিলাম এক্সাম্পল, গিভ সাবমিট উইথ দ্য আনসার, এখানে ওকেতে দিলাম, মেবি একটু হবে না, যেমন এখানে দিয়ে রয়েছে আপনার ইওর এক্সাম পারফরমেন্স, ইওর ব্র্যান্ড টু আউট অফ 2.9, সো এখানে আমার 13টা কোয়েশ্চেন ছিল, 13টার মাঝে আমি 3টা কারে দিয়েছি, 3টা ইনকুরেট আর 3টা আমি আনসার দেই নাই, তারপর 1 মিনিট লাগছে টেস্ট দিতে, তারপর এখানে রয়েছে 13টার মাঝে 3টা হয়েছে, এখানে দেখেন আনসার টেবিল কোনটা আমার হয়েছে, যেমন এখানে বি ডি বি হয়েছে। সো এইভাবে কিন্তু আপনি টেস্ট দিতে পারবেন, টেস্ট দিলে আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে আপনার লেভেল কতটুকু রয়েছে, যেমন এখানে দোয়া রয়েছে আপনার ব্র্যান্ড স্কোর, যেমন এখানে ধরেন এক্সপার্ট 9 ভেরি গুড 8.5 গুড, তো এখানে আপনার একটা রয়েছে যেমন লিমিটেড লিমিটেড, এখানে রয়েছে আপনার এক্সট্রিমলি লিমিটেড, আপনার 4 হচ্ছে লেস দেন একটা ভালো লাস্ট, যেমন ইউকে এক্সপেক্ট করে লেস দেন 4, তারপর আপনার হাইয়েস্ট 6-7 বালা কান্ট্রিতে, যেমন ইউএসএ কানাডা যেতে হলে 6-7 অ্যাভারেজ লাগবে। আপনি ট্রাই করলে অবশ্যই আপনার স্কোরটা আপনার গ্রাও হবে, আশা করি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবে এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।